আপনাদের কাছ থেকে খবরটা পেলাম, কোনো লিখিত অভিযোগ বা কেউ কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিওনি, যে একটার সময় নাকি পশ্চিমের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আপনাদের বক্তব্য আমাদের কাছ থেকে শুনলাম। তা দেখুন, 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, তার 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে মানে কি বলবো মানে বোর্ডকে কালি মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে, কোনো অসাধু ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। তাই এইটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে কখনোই বলা যায় না। অবশ্যই 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 আমরা অবশ্যই আমরা যা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে। এখন ধরুন কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে, আমরা তার জন্য আমরা তদন্ত করছি, আমরা আমরা দেখছি যে তাকে বার করতেই হবে, কিভাবে করেছে কি না, কেন করলো, কি বৃত্তান্ত অবশ্যই দেখছি আমরা। সেইটাই সেটাই তো সেই জন্যই তদন্ত করতে হবে আমাদের, না সেটাই সেটা দেখতে হবে আমাদেরকে। আমরা তদন্ত না করে কিছু বলতে পারবো না, এটা হওয়ার কথা না। যেভাবে আমরা ফুল প্রুফ ভাবে কাজ করার চেষ্টা করেছি আপনারা জানেন, আপনারাই সেটা আমরা এই জায়গাটা অবশ্যই যে জায়গাটা মানে হয়েছে আমরা তদন্ত করবো আমরা। আমাদের কাছে কিন্তু না আমরা কিন্তু কিছুই সেভাবে কিছু কোনো অভিযোগ আসেনি বা আমরা কিন্তু দেখিনি কিছু সেভাবে। যা যা করার আমরা কিন্তু অফিসিয়ালি কাজ করছি আমরা সমস্ত কিছু। টেট পরীক্ষা নিয়ে যাবতীয় রাজনৈতিক তরজার মধ্যে এবার সামনে যে তথ্য এলো যে টেটের পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসার অভিযোগ, সোশ্যাল সাইটে প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসার অভিযোগ। বেলা 12টায় পরীক্ষা শুরু হয়েছে, দুপুর 1টায় বিষয়টি সামনে আসে, বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা অসাধু ব্যক্তিদের, গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে এমনটাই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। খবরটা পেলাম, কোন লিখিত অভিযোগ বা কেউ কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিওনি, যে একটার সময় নাকি প্রশ্নের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আপনাদের বক্তব্য আমাদের কাছ থেকে শুনলাম। তা দেখুন, 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, তার 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে মানে কি বলবো মানে বোর্ডকে কালি মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে, কোনো অসাধু ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। তাই এইটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে কখনোই বলা যায় না। অবশ্যই 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 আমরা অবশ্যই আমরা যা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে। এখন ধরুন কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে, আমরা তার জন্য আমরা তদন্ত করছি, আমরা আমরা দেখছি যে তাকে বার করতেই হবে, কিভাবে করেছে কি না, কেন করলো, কি বৃত্তান্ত অবশ্যই দেখছি আমরা। সেইটাই সেটাই তো সেই জন্যই তদন্ত করতে হবে আমাদের, না সেটাই সেটা দেখতে হবে আমাদেরকে। আমরা তদন্ত না করে কিছু বলতে পারবো না, এটা হওয়ার কথা না। যেভাবে আমরা ফুল প্রুফ ভাবে কাজ করার চেষ্টা করেছি আপনারা জানেন, আপনারাই সেটা আমরা এই জায়গাটা অবশ্যই যে জায়গাটা মানে হয়েছে আমরা তদন্ত করবো আমরা। আমাদের কাছে কিন্তু না আমরা কিন্তু কিছুই সেভাবে কিছু কোনো অভিযোগ আসেনি বা আমরা কিন্তু দেখিনি কিছু সেভাবে। যা যা করার আমরা কিন্তু অফিসিয়ালি কাজ করছি আমরা সমস্ত কিছু। পর্ষদ বলছে কোনো অভিযোগ আসেনি, কিন্তু পরীক্ষার্থীরা তারা একাধিক অভিযোগ নিয়ে টেট শুরুর আগেই কলকাতার দুই কেন্দ্রে বিক্ষোভ দেখিয়েছেন, নিয়ম কানুন নিয়ে যাতে কোনো সমস্যা না পড়তে হয় পরীক্ষার্থীদের সেজন্য বিভিন্ন জায়গায় প্রচার চালানো হয়। তা সত্ত্বেও রাস্তায় আটকে পড়েন অনেকে, দেরি হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে। অ্যাডমিট কার্ডে কেন উল্লেখ করা হয়নি যে পরীক্ষার 1 ঘন্টা আগে সেন্টারে ঢুকতে দেওয়া হবে না? এই প্রশ্ন তুলে চেতলা গার্লস হাই স্কুলে ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। উত্তেজনা তৈরি হয় টাকি বয়েজ গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুলে, পরে পুলিশ ও কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেন পরীক্ষার্থীরা। টেট পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা, আমরা দাঁড়িয়ে রয়েছি টাকি বয়েজে, এবং ইতিমধ্যে শিয়ালদাহী টাকি বয়েজে অনেকে রয়েছেন যারা পরীক্ষা দেওয়ার জন্য এসে এখানে ভেতরে প্রবেশ করতে পারেননি, টাইম হয়ে গিয়েছিল সেই জন্যই, এবং তারা চেষ্টা করছেন যাদের দরজা খোলে, যদিও পুলিশ মধ্যস্থতা করেছে, কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, কিছুক্ষণ আগে কয়েকজনকে ঢোকানো হয়েছিল কিন্তু আর ঢোকানো যাবে না বলে দেওয়া হয়েছে পুলিশকে, এবং সেই অনুযায়ী পুলিশের তরফ থেকেও সেই কথা বলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। দেখাই যাচ্ছে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা পরীক্ষার্থীরা, এবং তারা ভেতরে প্রবেশ করতে পারছে না,
এবং তারা ইতিমধ্যে বাইরেই রয়েছে। আমাদের যা বলেছে 11টায় গেট বন্ধ সেটাই হয়েছে, যেমনটা পুলিশের তরফ থেকে জানানো হলো যে 11টার মধ্যে গেট বন্ধ হওয়ার কথা বন্ধ হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে যারা এখানকার যারা পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না। যদিও সকাল থেকে দেখা যাচ্ছে যে আজকে সভা রয়েছে বলে অনেকেই যারা আগে থেকে এসে দাঁড়িয়েছিলেন লাইন করে তারা ভেতরে গিয়েছেন। ক্যামেরায় ভগবান শাহর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।